স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি আফসার উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের জন্য প্রস্তাবিত নামের তালিকা আজ প্রকাশ করবে সার্চ কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হবে। সময় বাড়ানো হলেও নাম জমা দেয়নি বিএনপি, তবে কোন দল কার কার নাম প্রস্তাব করেছে সেই তথ্য প্রকাশ করা হবে না। নির্বাচন কমিশন গঠনের জন্য গত শুক্রবার পর্যন্ত 329 জনের নাম জমা পড়েছিল সার্চ কমিটির কাছে। সময় বাড়ানোর পর কোনো রাজনৈতিক দলের নামে জমা দিয়েছে কি না তা জানা যায়নি। দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়েছে বলে জানিয়েছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানে তিনি বলেন, শতভাগ সফলতা অর্জন করতে পারেননি তারা। নির্বাচনে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে যা নিয়ন্ত্রণ করা যায়নি। সিইসি জানায় ইভিএম চালু সহ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছে বিদায়ী কমিশন, তারপরেও সব নির্বাচন সময় মতো করতে পারাকে বড় সাফল্য হিসেবে দেখছেন তিনি। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও কবিতা খানম উপস্থিত ছিলেন। 2017 সালের 15 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেছিল বিদায়ী নির্বাচন কমিশন। করোনায় দেশে আরও 19 জন মারা গেছে, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28,838 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সোমবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয় 34,689টি, এতে করোনা শনাক্ত হয়েছে 4,692 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 13.53 ভাগ। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 19,14,356 জনের, এর মধ্যে সুস্থ হয়েছে 16,91,892 জন। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছে 13,237 জন। অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে আগামীকাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন। করোনা টিকার সনদ ছাড়াও মেলায় প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা, তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। আজ সংবাদ সম্মেলনে জানানো হয়, মুজিব শতবর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পাশাপাশি এবছর বইমেলা পা রাখছে 50 বছরে, তাই এবারের আয়োজনকে তাৎপর্যপূর্ণ বলছেন আয়োজকরা। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান মিলে 7 লাখ বর্গফুট জায়গা জুড়ে হবে এবারের বইমেলা। এতে 534টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, থাকছে 776 ইউনিট স্টল ও 35টি প্যাভিলিয়ন। চলতি বছর দেশে সারের ভর্তুকিতে 28,000 কোটি টাকা লাগবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, যা গত বছরের তুলনায় প্রায় 4 গুণ। সকালে সচিবালয়ে মন্ত্রী জানান, বিশ্ববাজারে সারের মূল্য বৃদ্ধি নিয়ে চিন্তিত সরকার। এই অর্থ বছরে আমরা তো উদারভাবে দিয়ে যাচ্ছি, আমাদের ইন্টেনশন কোনোক্রমে বাড়ানোর, কমিয়ে আনা, ভর্তুকি কমিয়ে না আনা, না এটা অব্যাহতই রাখা। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে চিন্তা করতে হচ্ছে। তবু মাননীয় প্রধানমন্ত্রী এবং নীতি নির্ধারক যারা রয়েছেন সবাই মিলেই চিন্তা করছেন কি করা যায়। আজ পয়লা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। একই দিনে উদযাপিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে সকাল থেকে চলছে বসন্ত বন্দনা, নৃত্যে বাদ্যে ছন্দে গীতে বরণ করা হচ্ছে ঋতুরাজকে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বসন্ত উৎসব শুরু হয় সূর্য ওঠার পরপরই, রঙে রঙিন হয়ে তাতে সামিল হন নগরবাসী। করোনা মহামারীর দুঃসময়কে পাশে ঠেলে বসন্তের অনুপ্রেরণায় এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন তারা। বসন্ত বরণের এই ছোঁয়া রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একটি স্যাটেলাইট স্টেশন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। সোমবার এক প্রতিবেদনে সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনে জানায়, ইয়েমেনের লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী রাজধানী সানার উত্তরাঞ্চলে বোমা হামলা চালিয়ে হুথিদের যুদ্ধ ড্রোন নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত একটি টেলিযোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তবে হুথিদের লক্ষ্যবস্তুতে আক্রমণের আগে নিকটস্থ ইয়েমেনের টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে বেসামরিক নাগরিকদের অবিলম্বে সেখান থেকে সরে যেতে বলে ওই জোট। এই ছিল এখনকার মতো আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।